যুবসংঘের আন্দোলনে যারা আছো সবার উদ্দেশ্য আমার একটাই বক্তব্য, শুরুতে যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অবিচল থাকতে হবে। ডানে বাঁয়ে যাওয়া চলবে না, আখেরাত বিক্রি করে দুনিয়া কামাই করা চলবে না। দুনিয়া ধ্বংস হয়ে যাক, আখেরাত বেঁচে থাকে, এটি আমাদের লক্ষ্য থাকবে। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে সে স্রেফ দুনিয়া পায়, আখেরাত হারায়। আর যে ব্যক্তি আখেরাতের জন্য দুনিয়া করে সে দুনিয়া আখেরাত দুটিই পায়। যে সমস্ত ইসলামপন্থী নেতারা আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে, ঠিক তাদেরকে ইউকালে ওরা পস্তিয়েছে, আখেরাতে ওরা বসতাবে। ওদের এই দুনিয়াতে সবাই পরিণতি দেখেছে, আখেরাতে ভয়াবহ পরিণতি আর অপেক্ষা করছে ওদের জন্য। আহলেদীথ যুবসংঘের বিরুদ্ধে যারা এই সমস্ত বাজে মন্তব্য করেছে সেদিন, তারাও টিকতে পারেনি। এখনও যারা করে যাচ্ছে মিডিয়াওয়ালারা, সাবধান, বাজে কথা রটাচ্ছ তোমরা। সরকারের বেসরকারি মিডিয়াগুলো ব্যাধক কথাগুলো সেখানে আছে, তারা বসে আছে বস্তুনিষ্ঠ সংবাদের নাম করে যুবসংঘের আমিরের বিরুদ্ধে, সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে বাজে ছবি রটিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছ, এরাই হলো বাংলাদেশে জঙ্গি হামলাকারী দল। 3 বছর 6 মাস 6 দিন কারাগারে রেখে ভেবেছিলাম আমরা বিজয়ী হয়ে গেছি, জি না, আমরা বেরিয়ে ভাষণ দিচ্ছি জলদ গম্ভীর স্বরে, দুনিয়া কাঁপিয়ে, আর তোমরা ঝুলে পড়ে গেছো, মাটির তলে চলে গেছো। আল্লাহ দেখিয়ে দিয়েছে হতে পারে না, মিথ্যা কোশ্চিন করলে বিজয় হতে পারে না, সত্য চিরদিন বিজয়ী হওয়ার জন্য এসেছে। মোহাম্মদ রসুল্লাহ নিরস্ত্র মানুষ, তিনি অস্ত্র নিয়ে কোশ্চিন করলে আসেন না, নবুয়ত নিয়ে এসেছে, নবুয়ত নিয়ে অস্ত্র নিয়ে আসেন নাই। তার নিরস্ত্র সংগ্রাম সারা পৃথিবীতে আজকে বিজয়ী হয়েছে। পৃথিবীর এমন কোনো কর্নার নেই যেখানে দিনে মোহাম্মদের আওয়াজ পৌঁছে যায় নাই। শুনে রাখো দেশের এবং প্রবাসের ভাইয়েরা, এখনও যুবসংঘের মূল ব্যক্তি বেঁচে আছে, আমার পরে যত পরে মিথ্যা কথা বলো, আমার জীবোচ্ছ্বাসে কোনো মিথ্যাকে বরদাস্ত করতে রাজি নই। তুমি যত বড় ক্ষমতাশালী তুমি হও, হও তুমি 10 বারের প্রধানমন্ত্রী, তো 3 বছর তো আমরা করি না। যার অন্তরে একদিনে এসব বাজে চিন্তা আসে নাই, তার সম্পর্কে বাজে কথা তোমার রটব, আমার জীবোচ্ছ্বাসে আমি কোশ্চিন করলে বরদাস্ত করতে রাজি নই। বরং জঙ্গিবাদের মূলোৎপাটন করার জন্য আহলেদ যুবসংঘের জন্ম হয়েছে, সন্ত্রাসের মূলোৎপাটন করার জন্য যুবসংঘের জন্ম হয়েছিল। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একমাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ আহলেদীথ যুবসংঘ এবং আহলেদীথ আন্দোলন বাংলাদেশ। অন্য কোনো সংগঠন নেই যারা দুনিয়াবি স্বার্থ ছাড়া কাজ করে। আহলেদীথ আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في الكلام المجيد بحسن بيانه الوجيز بسم الله الرحمن الرحيم إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث لنفسه ومن أوفى بعهده من الله فسيؤتيه أجرا عظيما। সুরা ফাত 10 নম্বর আয়াত। বহুদিন পরে করোনা লকডাউনের এই ডামাডোলের মধ্যে আজকে মার্কাজের ফুলগুলো এসে গেছে, বাগান মুখরিত হয়ে উঠেছে, আলহামদুলিল্লাহ। আজকে আনন্দে রাখার জায়গা আমাদের মধ্যে নাই, এতদিন যেন মনে হচ্ছিল মরুভূমিতে বসে আছি। পানি পেলে যেমন মাছ আনন্দে লাফায় বর্ষার পানি পড়লে, কর্মী পেলে অরবিন্দের নেতাদের উত্তুল্য আত্মা আসে, ভিতরে বাইরে একটা নতুন চেতনা সৃষ্টি হয়ে আসে। আজকে আমাদের এখানে বসে আছে, আমাদের কিন্তু ঠিক সেই অবস্থায় আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আল্লাহ পাক আমাদের এই পারস্পরিক মহব্বত এবং ভালোবাসাকে আরও দিন দিন বৃদ্ধি করে দিন। কিসের বরকত এটা? চলে যান দূর অতীতে, এই বাবা এটা খেয়াল করো, দূর অতীতে চলে যান। প্রমুখ ভূমিকায় বলছি, যে কোনো জিনিস প্রতিষ্ঠা করতে গেলে এক মনায় এক ধ্যানের নিবেদিত প্রাণ, একদল মানুষ এবং একজন নেতা প্রয়োজন। যে কোনো জিনিস, এই যে মসজিদটা আপনারা দেখছেন, বিশাল মসজিদ না, রাজশাহী শহরে এতটা মসজিদ নাই। অথচ এই মসজিদ করতে গেলে একজন মিস্ত্রি লাগেনি, তার সঙ্গে যোগাড়ি লাগেনি,
আপনি যদি বলেন মিস্ত্রি ছাড়াই শুধু জোগাড়ি করেছে, তাহলে কি কেউ বিশ্বাস করবে? যদি বলেন শুধু মিস্ত্রি করেছে, জোগাড়ি টাটলে লাগিয়ে বিশাল জোগাড়ি, এর বড় মিস্ত্রি রাজশাহী অঞ্চলে এর চেয়ে বড় মিস্ত্রি নাই, সে একাই করেছে, কোনো জোগাড়ি লাগে নাই, কোনো পাগলে বিশ্বাস করবে? হ্যাঁ, কিছু পাগল আছে তারা বিশ্বাস করে, তারা বলে কিছুই লাগে না, একাই যথেষ্ট। জি হ্যাঁ, তারা হলো অতি মানুষ, তারা একাই সব পারে, আমরা অতি মানুষ নই, আমরা সাধারণ মানুষ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট লক্ষ্যে দুনিয়া এসেছিলেন, এই জাহেলি সমাজকে আধুনিক সমাজে পরিণত করার উদ্দেশ্য নিয়ে, পতিত মানবতাকে উন্নত করার জন্য তিনি এসেছিলেন। মানুষ যখন তার মানবিক মর্যাদা হারিয়ে পশুত্বের নিম্নতম পর্যায়ে চলে গিয়েছিল, সেই পর্যায় থেকে তাদেরকে উত্থান ঘটিয়ে পুনরায় প্রকৃত মানুষে পরিণত করার জন্যই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছিল। আর সেজন্যই তিনি সংগঠন শুরু করেন আল্লাহর নামে অঙ্গীকারের মাধ্যমে। অঙ্গীকারবিহীন কোনো মানুষকে তিনি সংগঠনে নেন নাই, এমনকি একবার না দুইবার না বারবার ডেকে ডেকে তাদেরকে বায়াত নিয়েছেন, কারণ তিনি ভালো করে জানতেন দূরদর্শী নেতা হিসেবে যে অঙ্গীকারহীন ব্যক্তিকে সামনে রেখে আমি কোনো কাজে এগিয়ে যেতে পারবো না। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, প্রথমবারে 6 জন, দ্বিতীয়বারে 12 জন, তৃতীয়বারে 75 জন, সিরাত রসুল মনে মনে পড়েন আর দেখেন, 73 জন পুরুষ আর 2 জন নারী বায়াত হয়ে গেল, তাদের সঙ্গে চুক্তি হলো। আল্লাহ রসুলের পক্ষ থেকে তার চাষা আব্বাস এক চুক্তিগুলো পেশ করলেন, যখন মোহাম্মদ তোমাদের কাছে যাবে তার সঙ্গে কিন্তু আমরা যাব না, এখন তিনি মক্কা আছেন, সেফে আছেন, আমরা যদিও ইসলাম কবুল করি নাই কিন্তু সে আমাদের ভাতিজা, তার রক্তের সঙ্গে আমার রক্ত মিশ্রিত, তার সামান্য কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না, এজন্য এখানে সে নিরুপদ্রবভাবে দিনের দাওয়াতে কাজ করে যাচ্ছে, তোমরা যদি নিয়ে যাও মদিনায় তাহলে অঙ্গীকার করতে হবে যে তার কোনো ক্ষতি তোমরা করবে না। চিন্তা করুন, তিনি বলছেন, তিনি কিন্তু তখন মুসলমান হয়নি প্রকাশ্যভাবে, কেউটা বলেন, জোরে সোরে বলেন, কে উনি? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ওনার চাচা, 10টা চাচা, তোমার 1টা চাচা আবুল আহাব, মনে রেখেন, সে ছিল তার রক্তক্ষেক, আর এই চাচা তার জীবন বাঁচানোর জন্য জীবন দিয়ে সারা জীবন, ইনি প্রকাশ্যে মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের অল্প আগে, বলা যায় একদিন দুদিন আগে, কিন্তু অপ্রকাশ্যভাবে তিনি তার জানমালের হেফাজতকারী ছিলেন এই চাচা। রাতের অন্ধকারে এই কথাগুলো হচ্ছে, যারা হজ করেছেন, বড় শয়তানটা মারার জায়গা আছেন একটা, ওই জায়গাটায় এই বায়াতটা হচ্ছে। তারপর বললেন, হে আল্লাহ রসুল, আমরা তো জীবন দেব, আমরা কি পাবো? পরিষ্কার বললেন, আল জান্নাহ। বলে আলহামদুলিল্লাহ, বলে জান্নাত যদি পাই আপনাকে সহযোগিতা করার বিনিময়ে, আমাদের জান মালের সব কিছুর উৎসর্গের বিনিময়ে, তো এটাই যথেষ্ট। লা নবী হাজাল বায়আ ওয়ালা নাস্তাকিল, আমরা কখনোই এই বায়াত ভঙ্গ করব না এবং বায়াত ভঙ্গ করার আবেদনও করব না। সেই যুগে জাহেলি আরবে এই একদল মানুষ পাওয়া গেছিলো, সেদিন 75 জন মানুষের বায়াত পাওয়া গেছিলো বলেই আল্লাহর হুকুম হয়ে গেলে মাত্র 75 দিনের মাঝখানে 26 সফর তারিখে হিজরত শুরু হয়ে গেল। এজন্য বায়াত এবং হিজরত সঙ্গে সঙ্গে লাগানো, আর হিজরতের সঙ্গে নুসরত চলে আসছে আল্লাহর পক্ষ থেকে বদরের ময়দানে, ডাইরেক্ট ফেরেশতা নেমে গেল। আল্লাহ রসুল জানতেন না যে তিনি বদরের যুদ্ধ করতে যাচ্ছেন, তিনি গিয়েছেন আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলাকে আটকাতে, কারণ এই ব্যবসায়ী কাফেলার আনিত লাভ দিয়ে অস্ত্রশস্ত্র কিনবে, দিয়ে আমাদের মদিনার হামলা করবে, আমাদের ধ্বংস করে দেবে, সেজন্য উনি কাফেলাকে আটকানোর জন্য বেরিয়েছিলেন মাত্র 40 জনকে সাথে নিয়ে, কয়েকজন 300 কয়েকজন সাথে করে নিয়ে। হঠাৎ শোনা গেল 1000 ফৌজ নিয়ে
আবু জাহাল মজুদ, সুশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য, তাদের আছে সমস্ত সরঞ্জাম যুদ্ধের, আমাদের কাছে কিছুই নাই, একখানা তরবারি একটা হাড়লে কী করবো, আমরা ঘোড়া মাত্র দুটা কী করবো। মজলিস শুরার বৈঠক বসে গেল, একদল বললেন হে আল্লাহর রসুল, এই অবস্থায় আমরা মাত্র 300 লোক আর 1000 বিরুদ্ধে সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা, আত্মহত্যা করা সামিল, আমাদের মনে হয় এখন মক্কা মদিনা ফিরে যাওয়া উচিত, পরে প্রস্তুতি নিয়ে আসা উচিত। আরেকদল বললেন কোশ্চিন কালো না, যদি আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে ওদের বিরুদ্ধে কেন যে বারকুল গেমাদও নিয়ে চলে যান সেই হাফসার ওখানে সাগরের তীরবর্তী একটা শহরের নাম, সেখানেও যদি আপনাকে নিয়ে যান, সেখানেও যদি প্রস্তুত আছি, কিন্তু আমরা কখনোই মুসার কম যেমন বলেছিল ইযহাব আনতা রব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, মুসা যখন বললেন তার কমকে যদি তোমরা বাইতুল মুকদ্দাস বিজয় করতে চাও তাহলে তোমরা আল্লাহর নামে এগিয়ে যাও, আল্লাহ ওয়াদা করেছেন তোমরা অবশ্যই বিজয়ী হবে। কিন্তু ওরা কি বলল, হবে না, ওখানে আছে আমালেকা ফেরাউনের বংশ, তারা বিশাল বপু, বিশাল শক্তিশালী, ওদের সামনে আমরা এই গুটি কয়েক লোক যে কী যুদ্ধ করবো, এজহাব আন্তা ও রব্বুকা ফাকাতিলা, যান আপনি এবং আপনার রব ফাকাতিলা যে যুদ্ধ করেন গিয়া, ইন্না হাউনা কায়দুন, আমরা এখানে বসে রইলাম। কে বলছিল কথাগুলো, মুসার কম বলেছিল, তারা নবীর কথা বিশ্বাস করেনি, দেখতেই পাচ্ছে আমরা বিশাল শক্তিশালী, তাদের সঙ্গে যুদ্ধ করব নবীর কথা শুনি হবে, বিশ্বাস ছিল দুর্বল, আল্লাহর উপরে ভরসা ছিল কম, এজন্য এই কথা বলেছিল। আল্লাহ পাক সেই কথাটা আমাদেরকে শোনাচ্ছেন কোরআনের মাধ্যমে, এই কথাটাই বললেন আল্লাহ রাসূলের সাহাবীদের নেতৃস্থানীয় কয়েকজন ব্যক্তি, পরিষ্কার বলে দিলেন লা নাকুলু কামা কওলা মূসা বনি ইসরাইল লে মূসা বাল নাকুলু ইযহাব আনতা ওয়া রাব্বুকা ইন্না মাআকুম মুকাতিলুন, আমরা বলবো আপনি আপনার রব ঝাঁপিয়ে পড়েন বদরের যুদ্ধে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যুদ্ধকারী। দেখছেন, এই কথা যদি সেদিন ওরা না বলতো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল এত খুশি হলেন, ফাদআলাহু বিখাইর, তাদের জন্য কল্যাণের দোয়া করলেন, হ্যাঁ এরকম তো লোক দরকার। আগের পরামর্শ যেটা ছিল ওটা ছিল বাস্তবভিত্তিক পরামর্শ, আর এবার যে পরামর্শ আসলো আল্লাহর উপরে তাওয়াক্কল ভিত্তিক পরামর্শ, কোনটা অগ্রাধিকার পেল, আল্লাহ পছন্দ করলেন এই পরামর্শটাকে, বা শুরু হয়ে গেল আল্লাহ বললেন দেখো ইস্তাস্তাগীসুন রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম ইন্নী উমিদতুকুম বি আলফি মালায়েকাতি মুরদিফিন, যখন তোমরা আমার কাছে প্রার্থনা করেছিলে আমি তোমাদের প্রার্থনা কবুল করলাম, এবং তোমাদের সাহায্যের জন্য আমি আসমান থেকে 1000 ফেরেশতা নামিয়ে দিলাম বদরের মাঠে। ফেরেশতা কি মরে গেছে? আজও ফেরেশতা আছে, প্রয়োজন বাংলার জমিনে এরকম বদরি মনোভাবের কিছু লোক যারা সিরফ আল্লাহর উপরে তওয়াক্কল করে আল্লাহর দিন কায়েমের জন্য রাস্তায় এগিয়ে যাবে, কোনো অস্ত্রের তোয়াক্কা নেই, শেষে ইমানি অস্ত্র বড় অস্ত্র, এই অস্ত্র সেদিন জয়লাভ করেছে বিশ্ব ইতিহাসকে কাঁপিয়ে দিয়ে, সমস্ত ইতিহাসকে বলছে বদরের যুদ্ধে মুসলমানরা কী করে জিতলো আমরা কোনো যুক্তি খুঁজে পাই না, যেটা তখন প্রশ্নই ওঠে না, সম্পূর্ণ আল্লাহর গায়েবি মদদে সেদিন আল্লাহ বিজয় দান করেছিলেন। কিন্তু ইমানদার মানুষের তো প্রয়োজন ছিল, ফেরেশতা তো জয় করবে না, মানুষ যদি এগিয়ে যায় এক পা, আল্লাহ আসেন তার এগিয়ে আসবেন দুই পা। আপনারা যখন সংগঠন শুরু করেছিলেন যারা যুবসংঘের প্রাক্তন কর্মী, এখন আলহামদুলিল্লাহ আমাদের মতো দাড়ি পেকে গেছে, তারা কি কখনোই একবারও স্বপ্নে বলেছিলেন আমরা যে কোনো মূল্যে সশস্ত্র সংগ্রাম করে বাংলাদেশের ক্ষমতা দখল করব? আল্লাহকে সাক্ষী রেখে এই মসজিদে বলেন কেউ কেন বলেছিলেন, কোন স্বপ্ন দেখেছিলেন? যে সমস্ত ইসলামপন্থী নেতারা আমাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে, ঠিক তাদেরকে ইউকালে ওরা পস্তিয়েছে, আখেরাতে ওরা পস্তাবে, ওদের এই দুনিয়াতে সবাই পরিণতি দেখেছে, আখেরাতে ভয়াবহ পরিণতি আরো অপেক্ষা করছে ওদের জন্য। আহলেদের যুবসংঘের বিরুদ্ধে যারা এই সমস্ত বাজে মন্তব্য করেছে সেদিন, তারাও টিকতে পারেনি, এখনও যারা করে যাচ্ছে মিডিয়াওয়ালারা, সাবধান,
বাজে কথা রটাচ্ছ তোমরা, সরকারের বেসরকারি মিডিয়াগুলো বেদক কথাগুলো সেখানে আছে, তারা বসে আছে বস্তুনিষ্ঠ সংবাদের নাম করে যুবসংঘের আমিরের বিরুদ্ধে, সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে বাজে ছবি রটিয়ে সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছ, এরাই হলো বাংলাদেশে জঙ্গি হামলাকারী দল। নবলে নাউজুবিল্লাহ মিন যালিকা। যুবসংঘের আন্দোলনে যারা আছো সবার উদ্দেশ্য আমার একটাই বক্তব্য, শুরুতে যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অবিচল থাকতে হবে। ডানি বা যাওয়া চলবে না, আখেরাত বিক্রি করে দুনিয়া কামাই করা চলবে না, দুনিয়া ধ্বংস হয়ে যাক আখেরাত বেঁচে থাক, এটি আমাদের লক্ষ্য থাকবে। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে সে সিরাফ দুনিয়া পায়, আখেরাত হারায়। আর যে ব্যক্তি আখেরাতের জন্য দুনিয়া করে সে দুনিয়া আখেরাত দুটিই পায়। আমরা কি দুটি পাইনি? হ্যাঁ, 3 বছর 6 মাস 6 দিন বায়াতের বিরুদ্ধে কোনো কথা বললে বুঝবেন সে আমাদের শত্রু, সে আমাদের বন্ধু নয়। উপমহাদেশে আহলেদিস সংগঠন সবগুলো গোল্লায় গেছে, 3 বছর পর পর নির্বাচন হয়, আমরা জানি যেখানে নির্বাচন সেখানে গ্রুপিং হতেই হবে। বাংলাদেশে আহলেদিসের মধ্যে হয়, ভারতের আহলেদিসের মধ্যে হয়, পাকিস্তানের আহলেদিসের মধ্যে হয়, আহলেহাদিস যদি তারা হতো কুশ্চিঙ্গা তার নির্বাচন যেত না। আমির যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্দর থাকবে ততক্ষণ তাকে আমরাতে স্মরণ কর, বিধান আছে না কোরআন হাদিসে? তোমরা পাইলে কোথায়? 3 বছর পরে পাল্টাতে হবে, ফাইছ খেলা পাইছে না কোরআন হাদিস নিয়ে মুখে বলে আহলেহাদিস তো তৌহিদের ওয়াজ করো, খালি আল্লাহর হাত আছে পা আছে ঠ্যাং আছে, ইনি তোমার তৌহিদ? এইসব তৌহিদ চলবে না। যদি ঐক্যবদ্ধ সুনির্দিষ্ট নেতৃত্ব না থাকে কোশ্চিন করে আপনি আগাতে পারবেন না। মা নৌকা চলছে, দাঁড় বাচ্ছে 10 জনে, মাঝি একজন না, মাঝি খালি পাল্টালেও নৌকা থাকবে? অত পরিমর থাকবে রাস্তাখান ডুবি মারবে ও। এই মাঝি হটানোর জন্যে কিন্তু যাবতীয় চেষ্টা চলেছে একসময়, এখনও চলছে, আগামীতেও চলবে। সাবধান করে দিচ্ছে যে এই কর্মী সম্মেলন বহুদিন পরে হচ্ছে, এই করোনা যেমন আমাদেরকে বিভক্ত করে ফেলেছে, আবার যেন এই ফতোয়ার করোনা আপনাদেরকে আমাদেরকে বিভক্ত করে না দেয়। তার সম্পর্কে বাজে কথা তোমার রটব আমার জীবদ্দশায় আমি কোশ্চিন কালে বরদাস্ত হতে রাজি নই। বরং জঙ্গিবাদের মূলোৎপাটন করার জন্য আহলে যুবসংঘের জন্ম হয়েছে, সন্ত্রাসের মূলোৎপাটন করার জন্য যুবসংঘের জন্ম হয়েছিল। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে একমাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ আহলেহাদিস যুবসংঘ এবং আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ। অন্য কোনো সংগঠন নেই যারা দুনিয়াবী স্বার্থ ছাড়া কাজ করে। আমরা আখেরাতের স্বার্থে কাজ করি, আল্লাহ আমাদের পরীক্ষা নেন এবং প্রতিটি পরীক্ষা আল্লাহ পাক আমাদের বিজয় দান করেছেন। তোমাদের কারাগারের 3 পয়সা তো আমরা করি না, কারাগারে যাবো বের হবো আবার যাবো আবার বের হবো, কিন্তু যদি আল্লাহ পাক আমাদের মঞ্জুর করেন ফাঁসি শাহাদাত মঞ্জুর করেন, ইনশাল্লাহ ওটাই হবে আমাদের শাহাদাতের জায়গা। কিন্তু তোমাদেরকে মরতে হবে, সাবধান, কবরে তোমাকে শাস্তি পেতে হবে। অন্যায়ভাবে জালিম হিসেবে তুমি জুলুম করবা, দুনিয়া এবং আখেরাতে বিজয়ী হবা, এটা আল্লাহর ইতিহাসে নাই, আল্লাহর বিধানে নাই। মুসা মরেছে, ফেরাউন কিন্তু বাঁচে নাই, কিন্তু মুসা মরে নাই, ফেরাউন ডুবে ধ্বংস হয়েছে, মুসা কিন্তু বেঁচে গেছে আল্লাহর হুকুমে। মহরম সামনে আগামী রোববার, আবারও মনে করে দিচ্ছি এই মহরমের মৌসুমে শুধু রং মাখামাখির নাম মহরম না, এটা হলো অত্যাচারী সম্রাট ফেরাউনের ধ্বংস আর মিসকিন বিপ্লবী নেতা মুসার উত্থান। আজও বাংলার জমিনে অত্যাচারীদের দাফন হবে, ইনশাল্লাহ শান্তিপ্রিয়দের উত্থান ঘটবে, এবং সেই শান্তিপ্রিয় হলো তারাই যারা সিরেফ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার আহ্বান নিয়ে সমাজে নেমেছে। সিরেফ বে তাদের জন্য তারা ইসলামের নাম গায় না, যত ইসলামপন্থী বাংলার জমিনে আছে আহলেহাদিস ছাড়া অধিকাংশই সিরেফ ও বেদাতের অনুসারী। শিরকি আকিদা নিয়ে কোশ্চিনকাল ইসলাম কায়েম হয় না, বিদাতি তরিকে নিয়ে কোশ্চিনকাল ইসলাম কায়েম হয় না, শিরক ও বিদাতের উপরে কোশ্চিন আল্লাহর রহমত নাজিল হতে পারে না। আল্লাহর রহমত নাজিল সিরেফ অটুট তৌহিদ পন্থীদের উপরে, সহি সুন্নাহ পন্থীদের উপরে। আমার আবেদন আপনাদের কাছে, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফ্ফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা লড়াই করে আল্লাহর পথে। সাফ্ফান মানে কি, বিভক্ত হয়ে না সারিবদ্ধ হয়ে? বিভক্ত বলারা এই আয়াতগুলো পড়ো না, তোমরা খুবই ওয়াজ করো আমাদের সামনে। ইবনে তাইমের আমির কে ছিল, আলবানি কোন জামাতের নেতা ছিলেন, কথা খুঁজিয়ে পাও না? না, কোরআনের উপরে আলবানি, হাদিসের উপরে ইবনে তাইমিয়া, আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ চার ইমামকে তোক্কা করে না, কোথাকার কোন নাম না তোমরা? আমি কোরআন পড়ে আহলে যুবসংঘ শুরু করেছিলাম, এই সুরাটাই সবটা যুবসংঘের জন্য লগ্ন থেকে আমাদের কোর্স, তাই না?
তখন থেকে চলে আসছে। এখন দেখছি পুরো সুরাটাই নাজিল হয়েছিল একদিনে এক সময়ে। সাহাবাগেরাম বসে গল্প করছেন যে কোরআনের অনেক বিধান, এতগুলো বিধান কী করে আমরা একসঙ্গে পালন করি, একটু যদি আল্লাহ পাক একটু ছোটোখাটো আয়াত নাজিল করতো তাহলে আমাদের একটু আমল করা সহজ হতো। এই কথাটা আল্লাহ রসুলের কানে পৌঁছে গেল, ওরা যত কক্ষের বাইরে থেকে কথা বলছিলেন। সাহাবি আবদুল্লাহ বিন সালাম রাবি হাদিসের আল্লাহ রসুল একটু পরে বেরিয়ে আসলাম, না এই তোমরা এইসব বলছিলে নাকি যে একটা ভালো সুরা নাজিল হলে ভালো হতো, যাতে সংক্ষিপ্ত সুরা বাকারা বিশাল ছোটো না, সুরা আল ইমরান বিশাল ছোটো না, সুরা সব তো বড় বড়ো, সুরা আরব বিশাল বিশাল সুর সব। তাহলে শোনো তোমরা, তোমাদের দোয়া আল্লাহ কবুল করেছেন, সঙ্গে সঙ্গে তোমাদের প্রার্থনা কবুল, এই নাও সুরা শোনো। এবার শুরু হয়ে গেল, সর মুখস্থ আছেন আপনাদের। চতুর্থ নম্বর আয়াতে যখন গেলেন তখন সাহাবি যুবক সাহাবি আব্দুল রওয়াহা লাভ দুটি বসে, আমি এই আয়াতের উপরে জীবন দিতে প্রস্তুত, আমি এই আয়াত ছাড়বো না কোশ্চিন করলো। কোন শায়াত ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা, আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন। এবং মুতার যুদ্ধে যখন সেনাপতির একবার এক দুই তিন করে মরতে লাগলো, সেখানে পরীক্ষা হয়ে গেল, তা আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। মুরব্বীরা ভাবছেন যে তাই তো কী করি এখন, দুই লক্ষাধিক সৈন্য নিয়ে রোম সম্রাট মজুদ, আর আমরা 1000 মাইল দূরে মদিনা থেকে এসেছি, এখানে মাত্র আমরা 1000 অল্প কিছু মানুষ, আমরা এখন কী করতে পারি। মসজিদে সুরা বৈঠক বসলো, মুরব্বী সাহাবিরা বললেন মদিনায় একজন বাহক পাঠিয়ে দেন, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তিনি আমাদের পরবর্তী কী নির্দেশনা দিচ্ছেন বাস্তব অবস্থার প্রেক্ষিতে সেটা আমরা দেখি, তারপর আমরা সিদ্ধান্ত নেব। এই কথাটা চলে গেল যুবক সাহাবি আবদুল্লাহ বিন রওয়াহার কানে, উনি ঘোড়া ছুটিয়ে সোজা চলে আসছেন মজলিস শুরার বৈঠকে। হে মুরব্বীরা, আপনারা কী সিদ্ধান্ত নিচ্ছেন, বিশাল সৈন্যবাহিনী দেখে ভয় পেয়ে গেছেন, আমাদের সামনে লক্ষ্য দুটো, এম্মান নাসর এম্মা শাহাদা, হয় বিজয় না শাহাদাত, এর বাইরে কোনো লক্ষ্য নয়। আর বিজয় কখনো সেনাবাহিনীর হাতে আসে না আল্লাহর হুকুম ছাড়া। তার এই ওজস্বিনী ভাষণের সমস্ত সুরার সিদ্ধান্তই পরিবর্তন হয়ে গেল। তারা পরিষ্কার বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, চলো আল্লাহর নাম করে, বিজয় তো আল্লাহই দেবে, কিসের সৈন্য 2 লাখ 2.5 লাখ বা ছাড়াও কিচ্ছু হবে না, বেরিয়ে গেল। যুদ্ধ হলো, মাত্র 12 জনের বিনিময়ে হাজার হাজার বিরোধী সৈন্য শেষ হলো। ইতিহাস বলছে রোম সম্রাট যাতে সৈন্যরা পিছিয়ে না যায়, বুদ্ধি খাটিয়ে সব শিকল বেঁধে দিয়েছিল পায়ে, যাতে পালাতে না পারে, বুঝলেন, 20-30 জন করে একটা শিকল বেঁধেছে, তো ভালো হলো সবগুলি একসাথে মরেছে, পালাতে পারেনি কেউ। মাত্র 12 জনের বিনিময়ে মুতার যুদ্ধে বিজয়, ফাতে মক্কার অল্প কিছুদিন আগে জুলকাদ মাসে, ফাতে মক্কা তো হলো পরে। আজকের মধ্যপ্রাচ্য একদিন ছিল খ্রিস্টান মধ্যপ্রাচ্য, হয়ে গেল একদিনেই মুসলিম মধ্যপ্রাচ্য, আজও তারা মুসলিম হিসাবে দুনিয়াতে বসবাস করছে। এই ইতিহাস আমাদের কী শেখাচ্ছে, সৈন্যবল নয়, জনবল নয়, ইমানে বল সবচেয়ে বড় বল। আল্লাহ খালি দেখেছেন যে আমার বান্দারা সেরে আমার উপরে তাওয়াক্কল করে না অস্ত্রের উপরে তাওয়াক্কল করে, না মানুষের উপরে তাওয়াক্কল করে। আবু জাহেল বলছিল, এ মোহাম্মদ তুমি আমাকে ধমকাচ্ছ, জানো না এই জনপদে আমার চেয়ে বড় দলের নেতা কেউ নয়। আল্লাহ পাক বরদাস্ত করেনি, সঙ্গে সঙ্গে নাজির করেন, ফল ইয়া দাও না দিয়া ওয়া না দাও জবানিয়া, এই বেটা আবু জাহেল ডাক তোর দল বলকে, আমি ডাকবো আমার ফেরেশতাদেরকে, এক ফেরেশতা তোর শেষ করে দিবি, আছে না আছে করে নে, ফল ইয়া দাও না দিয়া, বেটা তোর দল বল সব ডেকে নে, ও না দোষ সানাদুস জবানিয়া, আমার ফেরেশতাদেরকে আমি ডাকবো। আমরাও তো এই বলছে যুবসঙ্গে ছেলেরা মনে ডেকে দিও আন্দোলন লোকেরা, সানাদুস জবানিয়া আমরা ডাকবো না, আল্লাহকে বলবো আল্লাহ ডেকে পাঠাই দেবে, কিছুই লাগবে না। ফেরেশতা যদি সেদিন নামতে বদরের মাঠে 1000, এখন কি একটাই তো যথেষ্ট, 1000 কী করবো, এক জিব্রাইল সব খতম করে দেবে। বন্ধুরা আমার, ইমান মজবুত করেন, শিরকের সঙ্গে আপোষ নাই, বেদাতের সঙ্গে আপোষ নাই, সৈয়দের বাইরে কোনো হাদিসের কোনো খবর নাই। ওলামায়ে কেরাম বলেছে জমহুর ওলামায়ে কেরাম, ছাড়ো তোমার জমহুর টমহুর বুঝি না কিছু, আমরা হাদিস দেখাও, হাদিস নাই তো তুমি নাই, কোরআন হাদিস যেখানে আমি আছি সেখানে, কথা মনে থাকবে যুবসংঘের প্রথম দিকের স্লোগান ছিল সেই সময়, এখন তো তোমার কাছে স্লোগান দিতে অনেক সব মরে গেছ,
মনে পড়ে 1995 সালের 5ই নভেম্বরের কথা, আমাকে ঠেকানোর জন্য চিঠি পাঠিয়েছে, যদি আপনি আমাদের এলাকায় আসেন তাহলে আপনাকে বৃহত্তর মুসলিম সমাজকে নিয়ে রুখে দেওয়া হবে। আমার তো জিদ চেপে গেল, দেখি বৃহত্তর মুসলিম সমাজ কারা, দেখি চলে গেলাম। ওরে বাপরে, আল্লাহ তো দেখলে পরীক্ষা, প্রথম দিন দিল ডায়রিয়া, কিসের আওয়াজ, সে মরি না বাসে টানি টানি ডাক্তারদের। পরের দিন এই যত ট্যাবলেট সব খেয়ে গিয়ে বসলাম স্টেজে, বলে এই রাখো আজকে আমি রাজনীতি করবো। ওই এলাকা হলো জামাত ইসলামের এলাকা আর কমিউনিস্ট পার্টির এলাকা, আহ্লাদেশ সব কিসের আহ্লাদেশ, চেতনাহীন আহ্লাদেশ, সব মরা লাশ। আজকে যিনি মন্ত্রী ইমাজুদ্দিন প্রামাণিক, উনি ছিলেন সভাপতি, ওই টাইমে আমি যখন ছিলাম তো উনি ছিলেন না ওই টাইমে, ডক্টর বারি সাহেব ছিলেন সভাপতি ওই সময়, উনি ছিলেন ওই টাইমে, দুদিন তো একদিন করে সে চলে গেছে। বসলাম এই রাজনীতির পাগলের রায় সব আমার সামনে, আমি আজকে রাজনীতি করবো, ওয়াজ টাজ বাদ খালি রাজনীতি করবো। সব তো থ বলে মেরিটে কোন ঝামালে ফেলে নাকি, হ্যাঁ রাজনীতি কর, রাজনীতি দেখাই দেবো তোমাদেরকে। এই স্টেজ হলো বাংলাদেশের পার্লামেন্ট, যারা শ্রোতা আছে এখানে হাজার হাজার শ্রোতা, তোমার বাংলাদেশের জনগণ, আমার স্লোগান কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, তোমরা কী বলো বলো, লেনিন আছে যেখানে আমরা আছি সেখানে বলো, তো না 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 ও কী অসুবিধা, লেনিন কেটে আমার চিনি টিনে কিছু না হয়ে গেল, কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ বলো আর কেউ বলে না, বলো হেদায়াত চাও, সর্বেগা চাও, কুদুরি চাও, না তিরমিজি মুসলিম বোখারি চাও, বোখারি চাই বোখারি চাই, হয়ে গেল। শেষকালে স্লোগান এবার স্লোগান আমরা দেওয়া লাগেনি, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস ছাড়া অন্য কিছু মানি না মানব না, স্লোগানে স্লোগানে মুখর হয়ে গেল সব। ডানি তাকিয়ে দেখি মানে আমার স্টেজ ফাঁকা, মানে এতক্ষণ যারা বসেছিল আমার সে হুমকিদাতা কলেজের শিক্ষকটা আমার পার কাছে বসেছিল, আমি তো চিনি, পরে বলল স্যার আপনার সে হুমকিদাতা পালালিও কি আলহামদুলিল্লাহ বলবেন এখন, তখন তো আপনার আমার পাশে ছিলেন না, তো এক বক্তব্য সারা ময়দান হয়ে গেছে আমাদের। এখনও সেখানে যুবসংঘ আছে, এখনও আন্দোলন আছে, ওই হাই স্কুলে যিনি সহ কী বলে সহকারী হেডমাস্টার ছিলেন তিনি পরে আমাদের আন্দোলনের সভাপতি হলেন, তার ছেলে শহীদুল আমার সমানবাসী প্রভাষক, ওখানে আমাদের আন্দোলনের সেক্রেটারি নওগাঁ জেলার, ওই এক বক্তব্য ঠেলা আছে, কমিউনিস্ট পালাইছে জামাত পালাইছে, কোথায় আছো, আমরা চাই তোমরা জলদ গম্ভীর স্বরে বক্তব্য রাখো, সিংহের বাচ্চা সিংহের মতো ভাষণ দাও, কিসে মরা সব মেউমুকার বিড়াল মাখা আওয়াজ চলবে না, বাংলার জমিন কাঁপিয়ে দাও, বুঝুক যে তৌহিদের সুন্নতের আওয়াজের চাইতে অন্য আওয়াজ হতে পারে না, বজ্রকণ্ঠ হবে তৌহিদের বজ্রকণ্ঠ, বেদাতের বজ্রকণ্ঠ নয়, কত মনে থাকবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, যারাই বিভক্তির স্লোগান দেবে একেবারে তবগরি চলে আসবে, যত বড় আলেম হোক আর ডিগ্রিধারী হোক থাক পড়ি ওখানে, ও ঘরে বসে থাক, ওর ডিগ্রি নিয়ে ঘরে বসে থাক, দরকার নেই আমার, আমার দরকার ঐক্যবদ্ধ একটা তৌহিদি আন্দোলন বাংলার জমিনে, এই তৌহিদি আন্দোলন আগামী দিনে বাংলার চেহারাকে পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। এই স্লোগান বাংলার ঘরে ঘরে বের হতে হবে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই স্লোগানটা কবেকার জানো, 1994 সালের 29শে জুলাই ঢাকার মানিক মে এভিনিউর স্লোগান, এটা যেদিন আমাকে উঠতেই দেবে না বেদাতে হুজুররা, হুজুররা ওঠে কি একটু বলে টলে হুজুর নামলো মুরুচ্ছব চললো, এই কারবার চলতেছিল স্টেজে আমি বসা। সেদিনে যারা আমাকে সহযোগিতা করেছিলেন তাদেরকে ভোলা যায় না, সেদিন যুবসংঘের সভাপতি আহসান জান প্রাণ চেষ্টা করেছে, আর আন্দোলনের যারা ছিল বিশেষ করে আমাদের খুলনার গোলাম মুক্তাদির, এরা যে ভূমিকা রেখেছিল ভোলার উপায় নেই। আর উদ্যোক্তাদের মধ্যে মাওলানা মহিউদ্দিন খান, আল্লাহ তার গুনাহটা মাফ করুন, জান্নাতে নসিব করুন, উনি আসতেছেন গাড়ি নিয়ে, তো ওনার সঙ্গে আহসানের পরিচয় ছিল আব্বার পক্ষ থেকে, কি বা তোমরা এখন কী করছো, বলে আমরা 26টা গাড়ি রেডি করো আমাদের যুবসংঘের, আর একটা ট্র্যাকের উপরে পানির ড্রাম আর পাউরুটি আর কলা, সারাদিন থাকতে হবে, তো এসব কী, বলে আমাদের যুবসংঘের কাফেলা যাচ্ছে আপনার সম্মেলনে। উনি দারুণ খুশি হলেন, বলে আমরা তো নেতা, আমরা তো কিছু নাই, যাচ্ছি একা, এর কি
একদিনের নোটিশে সিদ্ধান্ত যাবো কি যাবো না চিন্তা করছিলাম, একদিনের নোটিশে যে এত লোক জমা হবে কল্পনা করতে পারেনি কেউ। ওখানে গেলে আমাকে বলছে মহিউদ্দিন খান সাহেব, তাই তো আমাদের তো ভলেন্টিয়ার পাচ্ছি না, পীর সাথে মেলাতে ভলেন্টিয়ার করি তো, আপনার তো দলবল দেখছি অনেক, সে ভলেন্টিয়ার দিতে পারবেন? আমি কয়টা? তো 30টা। তো মিয়া 30 কেন, 300 দেবো। আমি ভলেন্টিয়ারদের ডাকলাম, দেখো আল্লামা ইহসানুল্লাহ জহিরকে হত্যা করেছে বেদাতিরা দূর নিয়ন্ত্রিত বোমা দিয়ে, আমি স্টেজে উঠলে কিন্তু ওরা বসে থাকবে না, আমি স্টেজে উঠলেই কিন্তু ওরা মেরে দেওয়ার চেষ্টা করবে, চেক করো ভালো করে মঞ্চের নিচে কি কোথায় আছে দেখো ভালো করে। বাস মঞ্চের নিচে গিয়ে দেখা গেল আপনার মানিক মেহবুবের দিকে মনে মনে তাকান, আর রাস্তার ধারে দিয়ে ছোটো ছোটো গাছ আছে না, ওই গাছের মধ্যে পলিথিন দেখা গেল, পলিথিন তুলে দেখা যেত আমাদের বোমা, এমনি করে 7টা বোমা পাওয়া গেল সেদিন। স্যার এ কি বোমা পেয়ে গেছে আপনি বলতে বলতে হয়ে গেল? হ্যাঁ বেদাতি তুমি চেরো না, একটা নাস্তিক তোমাকে খাতিরি করবে, বেদাতি তোমাকে খাতির করবে না। ওরা জানে যে যুবসংঘ আসতেছে, মানে বেদাতি গাছ হলে গেছে, বোমা সাফ হলো, আমি স্টেজে উঠলাম, মগরবে আজান দিবি হুজুরদের তসবি গাইনি, আমি আমি নাহমদু অনুসল্লি আল্লাহ বলে শুরু করেছি, কিন্তু অমুক পীর অমুক পীর অমুক পীর নাম দিয়ে দিয়ে সবাই প্রতি শ্রদ্ধা নিবেদন করি, আমাকে বক্তব্য দিতে হয়তো সেটা আমি দেয়নি, ও অভ্যাস না তো হয় ওইগুলো। আমাদের এই ঘাট চাপতে শুরু করেছে, যে ঘাট চেপেছে সে এখন আছে বেশি, এখনও চিনি আমি ওর, পরদিন সবাই পত্রিকায় আমাকে বসতে বলতেছে, আমি বসা লোক নাকি, মাত্র 2 মিনিট 10 সেকেন্ডের বক্তৃতা, বলেছিলাম ভাই সংসদ যদি তাকে এই জাতীয় সংসদে, এটা মুসলমানদের জাতীয় সংসদ, এটা আল্লাহর বিধান কায়েম করার জন্য এই সংসদ কায়েম হয়েছে, মুসলমানরা সেরে আল্লাহর বিধান মানতে পারে, মানুষের পূজা করতে পারে না, যেদিন এই সংসদে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার আইন তৈরি হবে সেদিন আমাদের সংগ্রামের সমাপ্তি ঘটবে। অতএব সবাইকে বলছি, বলুন আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে শুনিয়ে দিন, আল্লাহ যেন কবুল করে আমাদের দাওয়াত, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওই দিন কিন্তু হঠাৎ করে আপসা কথা বেরিয়ে গেছে, বাড়িতে কোনো হিসাব নিকাশ করে যায়নি আমি, কথা বুঝছেন? তারপরে এই মুহূর্তে যে বুদ্ধিমানে কাজ করেছিল গোলাম মুক্তাদির, ও তো ছিল নিচে, যেমনি আমি গিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছি, ওই কোনো অনুমতি লাগেনি, এক সোজা চলে গেছে স্টেজে গিয়ে, ক্যাসেট নাকি ওর কী বলে টেপের ছোটো তখন তো কেবল বেরোচ্ছে পকেটে ছিল, ওই খুলি দিয়ে সামনে দিয়ে দিছে, ও দেওয়াতে ওই 2 মিনিটের বক্তব্যটা টেপ হয়ে গেছে, আমার ইমানের যে ক্যাসেট আছে না ইমানের, ওর শেষের দিকে এটা পাবেন, এখন পর্যন্ত আছে। এই 2 মিনিট যারা আহলেদের বক্তব্য বরদাস্ত করতে পারে না, তারা আপনাকে আপনি ইনসাফ পার্টির লিডারকে নিয়ে জাতীয় সংসদে আপনার আইন পাশ করে দেবে? কোনো অভিজ্ঞতা নেই, যুক্তি নেই, বুদ্ধি নেই, আমাদেরকে বিভ্রান্ত করার জন্যই সুশ্রী দিয়ে আপনাদেরকে পথভ্রষ্ট করা হয়েছিল আমাকে কারাগারে রেখে। যারা তাদেরকে সরিয়ে নিয়ে গেছিল তারা এখনও পুরোপুরি তৎপর, আমাদের সঙ্গে থাকলে কেউ গাড়ি বাড়ির মালিক হয়? এতে আমাদের সেটে সে বসে আছো, গাড়ি বাড়ি হয়েছে? হ্যাঁ, এখান থেকে যদি বেরিয়ে যায় ইনশাল্লাহ গাড়ি বাড়ি হতে সময় লাগবে না। জি কারা দেয়? আল্লাহ দেয় না, আল্লাহ খালি ওখানে দেয়, আল্লাহ এখানে দেয় না কেন? আল্লাহ দেয়, কী সুন্দর আল্লাহ দেয়, আরে বাপরে আল্লাহর ওলি। সাবধান, সাবধান আন্দোলন, সাবধান যুবসংঘ, সাবধান মহিলা সংস্থা, সাবধান সোনামণি, যদি আন্দোলন করতে চাও ঐক্যবদ্ধ নেতৃত্ব লাগবে, সুনির্দিষ্ট লক্ষ্য লাগবে, একদল নিবেদিত প্রাণ কর্মী লাগবে, এবং অবশ্যই আল্লাহর নামে বায়াত লাগবে, যাকে অঙ্গীকার বলা হয়। অঙ্গীকারবিহীন কোনো আনুগত্যের 3 পয়সা মূল্য আমরা দেই না এবং কেউই দেয় না দুনিয়ায়। অঙ্গীকার আগে কার নামে? মানুষের নামে না আল্লাহর নামে? বিয়ের সময় কবুল পড়ছেন ঠিক আছে, খুতবা পড়লেন কার নামে? ওই খুতবার কোনো আইনি গুরুত্ব নাই, বিয়ের কাবির নামে লেখা নেই কোথাও যা তুমি বিয়ের খুতবা পড়েছিলে কিনা, খুতবা কে দিয়েছিল, আছে কোন ঘর আছে? কিছু নাই,
কিন্তু এই খুতবা ছাড়া বিয়েই হয় না। আর এই খুতবা আল্লাহকে সাক্ষী রেখে করা হয় ওই দুজন অপরিচিত ছেলে এবং মেয়ে ওই আল্লাহ সাক্ষীকে সারা জীবন ভয় করে। সাংসারিক জীবনের টানাপোড়েনে দুঃখে আনন্দে বেদনায় সবসময় ওই একটা অদৃশ্য সুতার বন্ধন তাদেরকে আটকে রাখে যে না, আল্লাহর নামে আমরা এক হয়েছি, কশ্চিনকালেও বিয়ের বন্ধন আমরা ছিন্ন করব না। ঠিক অমনি করে বায়াত যদি থাকে আপনার সঙ্গে, আল্লাহর সঙ্গে, আপনার ঠিক বাড়ি গেলেও মনে হবে আমি তো আল্লাহর নামে বায়াত করছি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য। এই অদৃশ্য বন্ধন আমিরের সঙ্গে মামুরে থাকবে, এই বন্ধনকে ছিন্ন করার জন্যই যাবতীয় খটকা শুরু করা হয়েছে, বিভিন্ন ইখতলাফ শুরু করা দিয়ে হয়েছে, যাতে আমার কাছের লোকগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়। অলরেডি একদলকে ফিরিয়ে নিয়েছে, এখন আপনাদের অপেক্ষায় আছে, আপনার কি ফিরে যাবেন? বায়াতের বিরুদ্ধে কোনো কথা বললে বুঝবেন সে আমাদের শত্রু, সে আমাদের বন্ধু নয়। উপমহাদেশে আহলেদের সংগঠন সবগুলো গোল লাগে গেছে, 3 বছর পর পর নির্বাচন হয়, আমরা জানি যেখানে নির্বাচন সেখানে গ্রুপিং হতেই হবে। বাংলাদেশে আহলেদের মধ্যে হয়, ভারতের আহলেদের মধ্যে হয়, পাকিস্তানের আহলেদের মধ্যে হয়, আহলেহাদিস যদি তারা হতো কশ্চিনগা তার নির্বাচন যেত না। আমির যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্দরভাবে থাকবে ততক্ষণ তাকে আমরাত্মের স্মরণ কর, বিধান আসে নাই কোরআন হাদিসে? তোমরা পাইলে কোথায়? 3 বছর পরে পাল্টাতে হবে, পাইছো খেলা পাইছো না কোরআন হাদিস নিয়ে? মুকিবুল আহলেদিস তো তৌহিদের ওয়াজ করো, খালি আল্লাহর হাত আছে, পা আছে, ঠ্যাং আছে, ইনি তোমার তৌহিদ? এইসব তৌহিদ চলবে না। যদি ঐক্যবদ্ধ সুনির্দিষ্ট নেতৃত্ব না থাকে কশ্চিন করে আপনি আগাতে পারবেন না। মা নৌকা চলছে, দাঁড় বাচ্চে 10 জনে, মাঝি 1 জন না? মাঝি খালি পাল্টালে নৌকা থাকবে? অত পরিমর থাকবে রাস্তাখানে ডুবি মরবে ও। এই মাঝি হটানোর জন্যে কিন্তু যাবতীয় চেষ্টা চলেছে এক সময়, এখনও চলছে, আগামীতেও চলবে, সাবধান করে দিচ্ছে জি। এই কর্মী সম্মেলন বহুদিন পরে হচ্ছে, এই করোনা যেমন আমাদেরকে বিভক্ত করে ফেলেছে, আবার যেন এই ফতোয়ার করোনা আপনাদেরকে আমাদেরকে বিভক্ত করে না দেয়। পরিশেষে আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আহলেদিস আন্দোলনের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার জন্য আজকে আবার আগামী 2 বছরের জন্য যুবসংঘে যে নতুন নেতৃত্ব আসবে তাদেরকে বললো তোমরা তোমাদের নতুন উদ্যম নিয়ে সমাজে ঝাঁপিয়ে পড়ো। আমরা এখন অস্তায়মান সূর্যের মতো, যে কোনো সময় আমাদের মৃত্যুর খবর তোমরা শুনবে, কিন্তু ভেঙে পড়ো না, তোমাদেরকে এগিয়ে যেতে হবে বিপুল উদ্যমে। সে উদ্যম যেন তোমাদের মাঝ পথে হারিয়ে না ফেলে দেয়। আল্লাহাক তোমাদের সবাইকে নতুন উদ্যমে আহলেস আন্দোলন চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবসময় বিশ্বাস রেখো আহলেদিস আন্দোলন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে একমাত্র বিশুদ্ধ ইসলামী আন্দোলন। এই বিশ্বাস থেকে সামান্য অটল হওয়া চলবে না। আমাকে বারবার বলছিল মদিনা ইউনিভার্সিটির প্রফেসর সাহেবরা, আপনি তাহরিক নাম কেন দিলেন? তার বাসায় ভাত খাচ্ছি আর আমাকে বলছে আপনি তাহরিক নাম কেন দিচ্ছেন, কেন আপনি ভয় পেয়েছেন নাকি? তার সাথে তাহরিক শুনলে তো আমার এমনি ভয় লাগে। তোমাদের মধ্যে বিলাসী তেল তেল বাসার টাকাওয়ালাদেরকে ভয় দেখানোর জন্যই আমরা তাহরিক নাম দিয়েছি। ওর বলি বাপরে বাপ, আর বলেনি তোমরা, তোমাদের বাপ দাদারা এখানে উঠ চালাই তো আর মরমি তো কষ্ট করে করে এই খেয়ে ব্যস্ত, আর এখন তোমরা আল্লাহ পাঠানো তেল বেচতেছো আর খাচ্ছ আরামসে, আর ঘুমাচ্ছ নাকে দড়ি দিয়ে, আর যাচ্ছ এসি গাড়ি চড়ে, সে উঠ তো হারিয়ে গেছে। ওইসব চলবে না। তাহারিক ছাড়া ইসলাম আসে নেই, জিহাদ ছাড়া মদিনা জয় হয় নাই। আল্লাহ রসুলের রক্তের বিনিময়ে বদর ওহদের বিজয় এসেছে, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে মদিনায় বিজয় হয়েছে, সেই রক্ত তোমাকে দিতে হবে। তাহারিক ছাড়া কশ্চিনকাল কোন বিজয় আসতে পারে না। যার মধ্যে হরকত নাই, যার মধ্যে দাওয়াতের আন্দোলন নাই, যার মধ্যে আগুন নাই, তো মরা ছাই, ছাই দিয়ে কী হবে? ছাইগুলো দিয়ে কশ্চিনকাল ওরা দিয়ে বেলি মাছ, খালি দেখেন না জালে ঢুকলে বেলি মাছ কী করে, কাটে জাল ছেড়ে। ইন্দুরের কাজ কী? জাল ছাড়া কাজ। সিংহের কাজ কি? বেটা চলো লাভ দিয়ে চলে যায়। হ্যাঁ, সিংহকে জাল দিয়ে আপনি বন্ধ করতে পারেন, সিংহের হুঙ্কার বন্ধ করতে পারেন না। সিংহকে জেলখানে আটকাতে পারেন, জেলখানে গেলে ইনশাল্লাহ আহলেদ হয়ে যাবে। তো ভাই রাখো, দেখি যতবার জেলখানে রাখো কিছুই করতে পারবে না। ওদের মাদ্রাসা ইউসুফিয়া। তাহলে যুবসংঘের ছেলেদেরকে বলছি, খবরদার, ভিতরে আগুন যেন থাকে তোমার মধ্যে। তুমি মরবে তথাপি আহলেদ বলতে বলতে তোমার মরতে হবে। আমি আহলেদিস, আমি বেদাতি নই, আমার জীবন যাবে, আদর্শ যাবে না। আদর্শ বিক্রি করে দুনিয়া কামাই করা চলবে না। গাড়ি বাড়ির মালিকের মালিক আমার নবী ছিলেন না, আমাদের গাড়ি মালিকের তক আমরা করি না।
আমরা আখেরাতের জন্য কাজ করব, আল্লাহ চাইলে আখেরাতও দিবেন দুনিয়াও দিবেন। আর যদি দুনিয়ার জন্য কাজ করো আখেরাতের নাম দিয়ে, দুনিয়া আখেরাত দুটোই তোমার ধ্বংস হয়ে যাবে, তুমি কিছুই পাবে না, সেরকম জিরো। জিরোর মধ্যে আর ভাগ আছে না, জিরোর পরে আসাধ্য জিরো আছে। যারা আখেরাতকে বিক্রি করে দুনিয়া কামাই করে, ওরা একেবারে জিরো, জিরোর কোনো হিসাব নেই, আরও জিরো। তারা দুনিয়াতেও কিছু পাবে না, আখেরাতেও কিছু পাবে না। সবার প্রতি আবেদন জানিয়ে যাচ্ছি, যে কোনো মূল্যে ঐক্য বজায় রাখবেন, আদর্শচ্যুত হবেন না, সংগঠনের বইগুলো পড়বেন, নিয়মিত ইয়ানত দেবেন, নিজের আয়ের 100 টাকা আয় করবেন, 2 টাকা সংগঠনকে দিবেন। রাজি আছেন? 2 টাকা মাত্র, বেশি চাইনি। 100 টাকা আয় করবেন, 2 টাকা দিবেন সংগঠনকে, কারো টাকা দরকার নাই। ইনশাআল্লাহ এর মাধ্যমে সংগঠন চলে আসবে। শুরুতে চলছে এইভাবে, এখনও চলবে। আমি তো আগে 2% বলতাম না, এখন না বলছে 2%, আগে তো বলছে পার্সেন্টই বলছে, টাকাই না তো পার্সেন্ট কী। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের জন্য দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের সবার মধ্যে দিনের জাজবা ফিরে আসুক, এই জাজবা নিয়ে আন্দোলনের পথে ঝাঁপিয়ে পড়ুন। আমরা সেই দোয়া করে আজকের মধ্যে এখানেই সংক্ষিপ্ত উদ্বোধনী ভাষণ শেষ করছি। আকুল কৌলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।